আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি সুমাইয়া রফিক, আমি একজন ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট এবং ট্রেনিং স্পেশালিস্ট। আজকে আমরা আলোচনা করব ত্বককে ভালো রাখতে কোন কোন খাবার গ্রহণ করা উচিত। আপনি কি সেবাঘর অ্যাপে ডাক্তার দেখাতে চাচ্ছেন? তাহলে দেখে নিন ইনস্টলেশন প্রসেস। প্রথমে গুগল প্লে স্টোরে যাবেন, সেবাঘর লিখে সার্চ করুন এবং ইনস্টল করে ওপেন করুন। আমরা সবাই সুন্দর ত্বক পেতে চাই এবং আমরা সবসময় বাহিরের যত্নটা খুব বেশি করি, বাট ইনার যেই যত্নটা নেওয়ার প্রয়োজন ওটা আমরা অনেক সময় স্কিপ করে ফেলি। তাই আজকের সব টপ আলোচনাই হবে এই বিষয় নিয়ে। আমাদের ত্বক ফ্যাটি সেলস দিয়ে তৈরি এবং এটা হচ্ছে আমাদের জার্মস থেকে বা অন্যান্য মাইক্রোনিউট্রিয়েন্ট যেগুলো থাকে এগুলো থেকে আমাদের বডিকে প্রিভেন্ট করতে সাহায্য করে। ফার্স্ট লাইন অফ প্রিভেনশন, এই জন্য আমাদের স্কিনকে যত্ন নেওয়াটা খুবই প্রয়োজন। একজন মানুষ সুস্থ কি না তা তার ত্বক এবং চুল দিয়েই বোঝা যায়। নখ, চুল, ত্বক এগুলো হচ্ছে সুস্থতার ইন্ডিকেটর হিসেবে কাজ করে এবং প্রপার নিউট্রিশন যদি কেউ নিয়ে থাকে তাহলে তার ত্বক খুব সুন্দর থাকবে। এবং ত্বকের যত্নের জন্য প্রথমেই বলতে হবে যে অনেক বেশি পরিমাণে পানি খেতে হবে। পানি কনজাম্পশনটা যদি ঠিকমতো না হয় তাহলে ত্বক শুষ্ক এবং ড্রাই হয়ে যাবে এবং ফ্লেকি হয়ে যাবে, চামড়া উঠে যাবে এবং রিঙ্কলস পড়ে যাবে। একটা গাছকে দেখলেই আমরা বুঝতে পারি যে অল্প পানি দিলে গাছটা কীরকম শুকায় যায়। সেম আমাদের বডিরও একই, এবং আমাদের বডির অ্যাবাউট 80% হচ্ছে পানি, এবং প্রত্যেকটা মেটাবলিজমের জন্য পানি খুব বেশি গুরুত্বপূর্ণ। এবং ত্বকের যে স্ট্রাকচারটা বা স্কিনের যে স্ট্রাকচারটা এটাকে মেনটেন করতেও পানি খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করে। তাই ডেইলি 2 লিটার পানি অবশ্যই খাবেন, এবং ওয়াটার থেরাপি যেমন সকালে ঘুম থেকে উঠে পানি খাওয়া এবং খাবারের আধা ঘন্টা পর পানি খাওয়া এটা একটু মেনটেন করবেন, তাহলে দেখবেন যে আপনার ত্বক সবসময় খুব মসৃণ এবং সুন্দর থাকবে। সেই সাথে সেকেন্ড আসে হচ্ছে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস। অনেক সময় আমরা বাহিরে থাকি বা ঘরেও অনেক রিচ ফুড খাওয়া হয়ে যায় কিন্তু ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস কম খাওয়া হয়, সেক্ষেত্রে দেখা যায় যে প্রপার নিউট্রিশন যেটা আমাদের স্কিনের এবং চুলের দরকার হয় ওইটা বাদ পড়ে যায় সবসময়। আমাদের স্কিনের জন্য ভিটামিন সি, ভিটামিন ই, ভিটামিন কে এবং ভিটামিন এ, এই 4টা ভিটামিনস হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। অ্যান্টিঅক্সিডেন্ট বলতে আমরা বুঝি যেই খাবারগুলো আমাদের বডিতে যে ফ্রি র্যাডিকেলস অথবা টক্সিন্সকে রিমুভ করতে সাহায্য করে এবং আমাদের এইজিংকে স্লো করে দেয়। তো এটার জন্য শুধু আপনার ভিটামিনসগুলোই প্রয়োজন না, আবার হচ্ছে আপনার তেল জাতীয় যেটা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এগুলোও অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, কারণ এই তেলগুলো এই ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে অ্যাবজর্ব করতে এবং তাদের ফাংশনিংয়ের জন্য এই ফ্যাটসগুলো খুবই প্রয়োজন। ওমেগা 3 যুক্ত ফ্যাট বলতে অলিভ অয়েল, অ্যাভোকেডো অয়েল এগুলো, এবং বাদাম, অনেক বেশি বাদাম খাবেন এবং বাদামের তেল খেতে পারেন, তাহলে আপনার স্কিন এবং চুল দুটাই সুন্দর থাকবে। সেই সাথে আপনাদের খেয়াল রাখতে হবে যে বিভিন্ন কালারফুল সবজি যেমন পালং শাক, পুঁই শাক, লাল শাক বা গাজর, মিষ্টি কুমড়া, কালার্স যেগুলোতে থাকে রেইনবো কালার্স আপনি আপনার প্লেটে রাখবেন, তাহলে দেখবেন আপনি অনেক বেশি ভিটামিনস এবং মিনারেলস পেয়ে যাবেন। প্রোটিন আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। চুল এবং ত্বকের যেই সেলসগুলো থাকে এই সেলসগুলো কিন্তু প্রোটিন দিয়েই তৈরি। প্রোটিন এবং লিপিডসের একটা কমপ্লেক্স একটা মেমব্রেন, সো প্রোটিনটা কনজিউম করা খুবই প্রয়োজন। ডেইলি 1টা ডিম, 1 গ্লাস দুধ এবং ভালো মানের প্রোটিন যেমন মাছ বা চিকেন অথবা বিফ এগুলা খুব ভালো কাজ করে আমাদের স্কিন এবং আমাদের চুলের জন্য। এরপর আসেন ফ্যাটস। ফ্যাটসের মধ্যে অতিরিক্ত ক্রিম জাতীয় খাবার যেগুলোতে স্যাচুরেটেড ফ্যাটস থাকে এগুলো কিন্তু আমাদের শরীরে ব্রন বা যে কোনো র্যাশ প্রমোট করে, এই জন্য এটা খেয়াল রাখতে হবে যেন অতিরিক্ত ক্রিম বা তেল জাতীয় খাবার না খাওয়া হয়। অনেকের দেখা যায়
অতিরিক্ত তৈলাক্ত স্কিন থাকে এবং এক্সেস অয়েল সিক্রিশনের কারণে ব্যাকটেরিয়া জন্মায় পোর্সের মধ্যে এবং ব্রণ দেখা দেয়। এই ব্রণটা অনেক সময় দুধ থেকেও হয় এবং দুধ জাতীয় খাবার খেলে, চিজ এগুলো বেশি খেলেও হয়। আর অনেক সময় দেখা যায় যে প্রপার ডাইজেশন বা প্রপার গাট হেলথ না থাকলে তখন স্কিন খুব রাফ হয়ে যায়, ব্রণ আসে, র্যাশ হয়, বিভিন্ন রকম আউটব্রেকস হয়, যেটা দেখেই বোঝা যায় যে তার গাট হেলথ ঠিক নাই। পেশেন্টের গাট হেলথ ঠিক রাখতে হবে, ভালো মতো খাওয়া দাওয়া করতে হবে এবং ফাইবার রিচ খাবারটা বেশি খেতে হবে। প্রসেস ফুড, জাঙ্ক ফুড, ভাজা পোড়া এগুলো কিন্তু স্কিন আউটব্রেক করতে খুবই তাড়াতাড়ি হেল্প করে, এই জন্য এগুলো অ্যাভয়েড করতে হবে। যদি আপনি ভালো ত্বক চান, সুন্দর ত্বক চান, আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, হাসতে হবে এবং প্রপার রেস্ট নিতে হবে। বিউটি স্লিপ বলে একটা কথা আছে, টাইমে ঘুমাতে হবে এবং 8 ঘন্টা ঘুমের পর উঠতে হবে, দেখবেন ফ্রেশ লাগবে। এবং একটা জিনিস খুবই উপকারী, যাদের ফেস একটু রিঙ্কল ভাব হয় বা স্কিন রিঙ্কল ভাব হয়, আফটার শাওয়ার আপনারা অলিভ অয়েল মাখতে পারেন বা আমন্ড অয়েল মাখতে পারেন, তাহলে দেখবেন যে রিঙ্কল ভাবটা কমে যাবে। এই জিনিসটা আপনারা খেতেও পারেন, খেলে ইন্টারনাল আপনাদের হিলিংটা হবে, আপনাদের হার্ট হেলথ ভালো থাকবে, গাট হেলথ ভালো থাকবে এবং আপনাদের ত্বকও ভালো থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই রিলেটেড কোনো বিষয়ে আমাকে দেখাতে চাইলে তাহলে সেবাঘর অ্যাপ ইনস্টল করে আপনারা ইজিলি আমাকে দেখাতে পারবেন। ধন্যবাদ। ধন্যবাদ, সেবাঘরের সাথেই থাকুন।